আসসালামু আলাইকুম প্রিয় ভাই, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। গতকালকে সিঙ্গাপুরের দুটি ঘটনা শুনলাম দুই যা ভাইয়ের। আমি ঘটনাগুলো সংক্ষেপে আপনাদের শেয়ার করি, তাহলে আপনারা উপকৃত হবেন এবং অন্যদের কাছে তথ্যটা শেয়ার করবেন। একজন ভাই অনলাইনে গেমিং বা কি জুয়া বলে কি সেই খেলায় মত্ত হয়ে যায়। সেখানে খেলতে গিয়ে তিনি $25,000 মতন হারেন। এখন তখন তিনি টাকাটা বিভিন্ন জনের কাছ থেকে ঋণ নেন। ঋণ নেওয়ার পরেও তিনি কী যেন কী করে ফেলেন, কী ফাঁদে পড়ে ফেলেন, এবং তিনি কোথা থেকে জানেন লোন নেন। লোন নেওয়ার পরে অত লোন ছাপ থেকে সেই লোন নিয়েছিল এই টাকাগুলো পরিশোধ করার জন্য। এক সময় তাকে পুলিশ, সিঙ্গাপুর পুলিশের নজরদারিতে আসে এবং পুলিশ তার বিরুদ্ধে তাকে ইনভেস্টিগেশন করার জন্য তাকে পুলিশ হেফাজতে নিয়ে যায়। সেখানে নিয়ে সিঙ্গাপুর পুলিশ তাকে $50,000 মতো জরিমানা করেছে। আসলে তার ঘটনাটা একটু শুনছি অন্য লোক মুখে, এখন এটার বিস্তারিত জানতে পারিনি। আমি এতটুকুই বলবো যে অনলাইনে কোনো ধরনের জুয়া বা গেমিং খেলা থেকে বিরত থাকুন। কষ্ট উপার্জিত অর্থ এভাবে দিয়ে জরিমানা গুনবেন না, নিজের চাকরি হারাবেন না, নিজের পরিবারকে পথে বসাবেন না। আপনার $50,000 যদি জরিমানা হয় থাকে, এই জরিমানা পরিশোধ করতে কী করতে পারা চিন্তা করেন। সেই জরিমানা পরিশোধ না করতে পারলে সে আসতে পারতেছে না, এটা মারাত্মক একটা অপরাধে সে জড়িয়ে পড়েছে নিজের অজান্তি হয়তো এই গেমিংয়ের কারণে। এটা একটা নেশার মতো আর কি, জড়িয়ে গেলে বের হওয়া যায় না। আরেকজন ভাই কী করছে, সেই অনলাইনে ব্যবসা করতে গেছে। প্রথম প্রথম ব্যবসা করতে গিয়ে বাড়ি লাভবান হয়েছে, $500 ইনভেস্ট করছে, $1,000 ব্যাক পাইছে, $1,000 ইনভেস্ট করছে, $2,000 ইনভেস্ট ব্যাক পাইছে, সে তো খুশিতে আত্মহারা। তখন তার বাড়িতে তার পরিবারকে জানায়, বউকে জানায় যে এই জিনিস পাইছি, ব্যবসা পাইছি অনলাইনে, কী করবো। তখন বাড়ি থেকে তাকে আরও ৭ লক্ষ টাকা দেয়, বাংলাদেশ থেকে ৭ লক্ষ টাকা দিয়ে সে ইনভেস্ট করে পরবর্তীতে মোট ১১ লক্ষ টাকা। ১১ লক্ষ টাকা ইনভেস্ট করার পরে যাদের সাথে যে ব্যবসা করছিল অনলাইনে তারা তাকে সব মাধ্যম থেকে ব্লক করে দেয়, এখন তাদেরকে খুঁজে পাচ্ছে না। এই ১১ লক্ষ টাকাই তার নিয়ে গেল এই প্রতারক চক্র। তা আসলে এটা একটা ফাঁদ, আপনাদের কাছ থেকে কষ্ট উপার্জিত অর্থগুলো হাতিয়ে নেওয়ার জন্য ফাঁদ। এই ধরনের ফাঁদে যারা পা দিবেন তারা নিঃস্ব হয়ে যাবেন। নিঃস্বতা না চাইলে কাজ করুন, বাদ খান, কাজ করুন, বাড়িতে বেতন পাওয়ার পর বাড়িতে টাকা পাঠিয়ে দিন। এই ধরনের অবৈধ আয়ে লিপ্ত হয়ে যাবেন না, অবৈধ প্রচারণায় লিপ্ত হয়ে যাবে না। এরা কিন্তু আমি এত নিউজ করি এসব বিষয়গুলো নিয়ে মানুষ সচেতন হয় না, সচেতন হয় না। এদিকে আমাকে এইভাবে কল দিলে আমি অনেক সময় রাগারাই করি, গালিও দিয়ে দিই অনেক সময় যে আপনি বড়লোক হতে গেছেন, বড়লোক হন, এতে আমাদের কিন্তু কিছু করার নেই। আপনাদেরকে আমরা বারবার পরামর্শ দিই, নিজে বেতন পাইবেন, টাকাটা বাড়িতে পাঠা দিবেন, অন্য কোনো কাজে জড়িত হতে যাবেন না, অন্য কোনো আয়ের প্রতি মনোযোগী হবেন না। অন্য কোনো আয়ের প্রতি মনোযোগ দিতে যে যাবে সেই পথে বসা যাবে, সেই পথে যাবে। ইতিহাস লেখা আছে সিঙ্গাপুর এই ধরনের গেম খেলা জুয়া অনলাইন ব্যবসা করে কেউ লাভবান হতে পারে নাই, শূন্য হয়েছে, দৃশ্য হয়েছে এবং সে একসময় পথে বসেছে, এটা ইতিহাসে আছে। তা আপনারা দয়া করে এই ধরনের অবৈধ আয়ের প্রতি ঝুঁকে যাবেন না, এতে নিজেও নিঃস্ব হবেন না, পরিবারকে পথে বসাবেন না। সকালে ভালো থাকুন, আসসালামু আলাইকুম।